নিয়ে লড়াকু নেতা, আমাদের সকলকার অভিভাবক, পথ চলার পরামর্শদাতা সোমনাথ, সোমনাথ মুখার্জি, বন্ধু সজল, বন্ধু, যারা ইতিহাস সচেতন মানুষ আছেন, যারা ইতিহাস বেত্তা, সাম্রাজ্যবাদী ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ, কিন্তু আপনারা জানেন যে কারণে ব্রিটিশ চালু করুক না কেন, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই বছর কেন্দ্রীয় সরকার তার বাজেট ঘোষণা করতে আমার বলা হচ্ছে, তার জানার আগে আপনাদের জেনে নেওয়া উচিত, ভারতবর্ষ যতদিন ব্রিটিশ শাসনাধীন ছিল তার এবারে বাজেট আমরা কি দেখলাম, কেমন বাজেট, রেলওয়ে স্বার্থের বাজেট, সাধারণ মানুষের স্বার্থের বাজেট না, এবারে বাজেটে ভারতবর্ষের আবাবর মানুষ আসমুন্ন ভারত আজকে আমাদের কর্মসূচি, আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতাদি আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে 6 তারিখ থেকে আমাদের 21 জুলাই পর্যন্ত আমাদের কর্মসূচি, আজকে আমাদের কর্মসূচি রেলকে রিসেপশন করানোর জন্য, তার প্রতিবাদে আমাদের স্টেশনে কতজন কর্মী ছিল মূলত? আমরা এখানে দিচ্ছি 300 থেকে 400 জন, এমনি কম করে কর্মী আমাদেরকে যে করতে বলেছিল মনে নেই, আমরা ডিস্টেন্স মেনে এই কর্মী সভা করি। আগামী দিনে এই ধরনের কর্মসূচি থাকবে? আগামী দিনে এখন 21 জুলাই পর্যন্ত প্রতিনিয়ত প্রতি অঞ্চলে প্রতিনিধি করতে আমাদের কর্মসূচি চলবে কেন্দ্রের বিরুদ্ধে। চক্রবর্তী এন্টারপ্রাইজ, এখানে সমস্ত রকমের অনলাইন পরিষেবা এক জায়গায় পেয়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন গাড়ির সবচেয়ে সস্তার মধ্যে ইন্স্যুরেন্স করা হয়ে থাকে, ব্যাংকের টাকার ডিপোজিট ও উইথড্র করা হয়ে থাকে, এছাড়াও প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, লাইফ সার্টিফিকেট, আধার কার্ড, ব্যানার, লাইট বোর্ড এবং পিভিসি প্রিন্ট করা হয়ে থাকে। ঠিকানা মুরাড্ডি স্টেশন রোড, কৃষ্ণপুর বাজার, রামচন্দ্রপুর। আমাদের ফোন নাম্বার 9641149441 অথবা 7076988।